রোববার ভোরে ইঞ্জিন চালিত একটি নৌকায় করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গর হাওরে বেড়াতে যান বুয়েটের 32 জন সহ মোট 34 শিক্ষার্থী। সারাদিন ঘোরাঘুরি করে এক পর্যায়ে বিকেল 5টার দিকে টেকের ঘাটের নীলাদ্রি যাওয়ার পথে ডাম্পের বাজার এলাকায় পৌঁছালে পুলিশের দুটি স্পিডবোট পর্যটকবাহী নৌকাটি থামায়। এ সময় 34 শিক্ষার্থীকে আটক করা হয়। পরে নাশকতা, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পুলিশের দাবি, আটককৃতরা নৌকায় মিটিং করে নাশকতার পরিকল্পনা করছিল। এদিকে শিক্ষার্থীদের আইনজীবী পুলিশের দাবি অস্বীকার করে জানিয়েছেন, কোনো নাশকতা নয়, হাওরে ঘুরতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। আসতেই পারে, এটা তো আইনগত বাধা নেই যে টাঙ্গর হাওরে ওরা আসতে পারবে, বুয়েট স্টুডেন্ট আসতে পারবে না বা যে কেউ আসতে পারবে না, কিন্তু আইনগত কোনো বাধা নেই। এরা ভ্রমণ করতে আসছে, ঠিক আসার সময় তাদেরকে আসার পরে তাদেরকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতরা একদিনের জন্য টাঙ্গর হাওরে ঘুরতে গিয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, সুনামগঞ্জ।